ओम अज्ञानतिरांधस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्य मनोनिष्ठं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति सपदाम्बिकं। वन्देहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदां सहगणलिता श्री विशाखान्वितांश्च। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नाम्ने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशस्थायिने वत्सलकल्पतरुभ्यश्च कृपास्यन्दुपतेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरव भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এটা কি একটু অসুবিধা হচ্ছে, কি করা যায়, কেটে দেওয়া যাবে না? না সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আপনারা বলবো না তোমরা বলবো, তোমরা আমার থেকে অনেক ছোট, তো প্রতি বছরের ন্যায় এবছরও চট্টগ্রাম ইসকন ইউথ ফোরামের তরফ থেকে যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে আমরা উপস্থিত হয়েছি। এবারে ভগবান ব্রজেন্দ্রনাথ কৃষ্ণচন্দ্র প্রভুর কৃপায় আমার বাংলাদেশ যাত্রার 16 বছর কমপ্লিট হচ্ছে এবং এটা একটা আমার ছিল গুরু মহারাজ এবং যার আদেশে আমি এখানে আসা শুরু করি। হিজ হলিনেস জয়প্রদাকা স্বামী মহারাজ এবং হিজ হলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের আশীর্বাদ যে 16 বছর কীভাবে কেটে গেল বোঝাই যায় না। 2003 থেকে আমি আবেদনের একটু আসা শুরু করেছিলাম, তখন পণ্ডিত অনেক ছোট ছিল, এখন মহাপণ্ডিত হয়ে গেছে। আমার খুব ভালো লাগে বাংলাদেশ এই কারণে যে ইকোটা বন্ধ করে দিতে। তো আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে অনেক দেশে যাই কিন্তু বাংলাদেশের মতো এত স্নেহ আর আদর কোথাও পাই না। সেজন্য বাংলাদেশের যে জাতীয় ন্যাশনাল সং সেটা আমি সবসময় এখানে আসার পরেই এখানকার মাটিতে চৈতন্য মহাপ্রভুর অনেক পার্শ্বদরে জন্মগ্রহণ করেছেন সেটা হয়তো তোমরা অনেকে জানো না, ধীরে ধীরে জানতে পারবে। এবং বছরের প্রথমে আমি দেখেছি যে তুমি বাংলাদেশে না আসি আমার সারা বছর ভালো যায় না। আর সিরিয়াস, আই এম কমপ্লিটলি সিরিয়াস। এবং সেজন্যে আমি মনে মনে সবসময় বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেজন্য যখন আমাকে বলা হয় যে বাংলাদেশে আসার কথা আমি ফার্স্ট প্রেফারেন্স দিই যাতে আমি বাংলাদেশে প্রথমে বছরের প্রথমে আর যারা যারা একে জানি তোমরা কারাগার প্রথমবার এসেছো ফার্স্ট টাইম নিচে বোধহয় সিনিয়র রয়েছে, ভেরি গুড, আই ওয়েলকাম অল অফ ইউ, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার বলতে গিয়ে যেটা সবসময় আমরা আশা করি যে নতুন বছরে নতুন কিছু যদি পাওয়া যায়, তো ইসকন ইউথ ফোরাম চট্টগ্রামের তরফ থেকে প্রতি বছর এই ফেস্টিভ্যাল করা হয় এবং আজকে যে টপিক নেওয়া হয়েছে গোল্ডেন ইয়ার, তো সেই গোল্ডেন ইয়ার সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই টপিক খুব আলোচিত। প্রভুপাদের বিভিন্ন শিক্ষা এবং আমাদের আচার্যদের তৎসঙ্গে রামায়ণ মহাভারত পুরাণ সব জায়গা থেকে এই জ্ঞান নিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হয় এবং এটা খুব ফেমাস এই টপিক। আজকের যুগ যেটা কিছুক্ষণ আগে রূপেশ্বর প্রভু বললেন, রূপেশ্বর প্রভু বললেন সবাই খুব চাপে আছে, বলছে যে এত চাপ আছে যে একটা পোলট্রিতে একজন লোক পোলট্রি জানেন তো যেখানে মুরগির খামার, এত চাপ আপনার কথাই আমার মনে পড়লো, এত চাপ যে তিনি তার মুরগিদেরকে বলেছেন কম্পিটিশন রঙে এগিয়ে যেতে গেলে দিনে একটা ডিম পারলে চলবে না, 4টে ডিম পারতে হবে।
তো মুরগিরাও পরের দিন সব মুরগি চারটে চারটে ডিম পেড়েছে, একটা একটা পেড়েছে। তো তাকে জিজ্ঞেস করি একটা পারলি কেন, তবু তো আমি একটা পেড়েছি, আমি মুরগি নয় আমি মোরগ। তো ব্যাপারটা হচ্ছে এই চাপের যুগে, চাপের চাপের মধ্যে পড়ে যেটা রূপেশ্বর বলছিলেন অবস্থা খুব খারাপ, কিন্তু যেহেতু শাস্ত্র আছে এবং শাস্ত্র হচ্ছে অমোক, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি কৃথিং বিনা ঐকান্তিকি হরির ভক্তি উৎপাদনি কল্পতে। তো শাস্ত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে শাস্ত্রের সাহায্যে আমরা আনন্দ পেতে পারি, ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি। কিন্তু বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকম, বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা প্রভাবিত হয়ে পড়ি এবং তারপরে শাশ্বতভাবে যে আনন্দটা আমাদের পাওয়ার কথা সেটা থেকে আমরা হারিয়ে যাচ্ছি। তো সেই জন্য আজকের এই ডিসকাশন, এটা আমার মনে হয় যদি তোমরা খুব মন দিয়ে শোনো, সেটা তোমাদের শুধু স্টুডেন্ট লাইফেই নয় সারা জীবনের জন্য একটা সম্পদ হয়ে থাকবে। সেজন্য আমি অনুরোধ করব সবাইকে যে তোমাদের মোবাইল ফোনগুলো আশা করি তোমরা সবাই সাইলেন্ট রেখেছ, একটা ফোনে বেজে উঠলো। তো আমাদের নিয়ম হচ্ছে কলকাতা মন্দিরের প্রোগ্রাম চলাকালীন যদি কারোর মোবাইল বাজে সেই দিনের প্রসাদের খরচা তাকে দিতে হয়। তো যদি কেউ বৈষ্ণব সেবা করতে চায় তাহলে কোনো অসুবিধা নেই। তো আশা যাক, আমি জানি না কতটা শেষ করতে পারবো, তার কারণ হচ্ছে টপিকটা অনেক বিশাল। ইসকন ইউথ ফোরাম এই কোর্সটা আরও করাবে, আমি সংক্ষেপে উপস্থাপনা করছি। এরকম মুভি হয়, মুভিটা হচ্ছে অনেক বড়, কিন্তু ট্রেলার আমি দেখাচ্ছি, সবাই রেডি? তো আমি আশা করবো যে পুরো সব ব্যাপারটাই আমি যাতে কভার করতে পারি যদি তোমরা আমার সঙ্গে সহযোগিতা করো। শুধু আমি বলবো তোমরা সঙ্গে এরকম হবে না, তাহলে কিছু বোঝা যাবে না। সেই জন্য আমি চাই যে আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই থাকো, আমি যখন কোনো প্রশ্ন করবো তোমরা স্বতঃস্ফূর্তভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে, কোনো লজ্জা ঘেন্না ভয় এই দিন থাকতে নয়। সেই জন্য কোনো কিছু শিখতে গেলে পিঠে বেঁধেছি কুলো, কানে গুঁজেছি তুলো, বাংলা ভাষা বলছি তো এগুলো শোনা শোনা কথা না, শোনা কথা নয়। ওকে, তো বিশেষ তিনটি ব্যাপারে আমরা, চারটে ব্যাপারে আমরা আলোচনা করব। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতমে, রামায়ণে, মহাভারতে, পুরাণে বিভিন্ন পশুর মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে অনেক কিছু, যে উদাহরণগুলো এত সুন্দর এবং এত প্রাঞ্জল যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। হরিণ কারা কারা দেখেছে, কারা কারা হরিণ দেখেছে? শিয়া বাংলাদেশ চট্টগ্রামে চিড়িয়াখানা আছে, এবার যেতে হবে আমার। তো হরিণ দেখতে সুন্দর নয়? কাউকে যখন বলা হয় তুই না হরিণের মতো, সে খুশি হয় কিনা? অন্য কোনো পশুর সঙ্গে তুলনা করলে সে তো রেগে যেতে পারে। একটা ছেলে হঠাৎ তার মাকে বলছে, মা 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 আমাকে বাঁচাও, যে কি হয়েছে? বলছে আমি রমেনকে 3 মাস আগে গন্ডার বলেছিলাম। তুই 3 মাস আগে গন্ডার বলেছিলি, তা আজকে মারতে আসছে কেন? বলছে ও আমাকে মারতে আসছে কেন, আজকে চিড়িয়াখানাতে গন্ডার দেখে এসেছে, এতদিন গন্ডার দেখেনি। তো বক্তব্য হচ্ছে যে হরিণ যখন কাউকে বলা হয়, যেমন মেয়েদেরকে বলা হয় কোনো সুন্দরী মেয়ের মৃগনয়নী, অনেকের অনেক কিছু মনে পড়তে পারে ওই চোখের কথা, যে কত সুন্দর চোখ। হরিণ দৌড়াবার জন্যে এখানে রাজা রাজারা হরিণ বাড়িতে পুষতেন, এমনকি বিভিন্ন শাস্ত্র মতে রাধারানীর এবং বিভিন্ন সখীদেরও পোষা ছোট হরিণের বাচ্চা তিনি রাখতেন বা আছে ওনার কাছে। সেজন্য হরিণ হচ্ছে এমন একটা পশু যে সবাই পছন্দ করে, প্রাঞ্জল, সব থেকে ফাস্টেস্ট যে পশু সেটা হচ্ছে চিতল হরিণ। অনেকে ভাবে চিতা, না চিতা নয়, সেটা হচ্ছে চিতল হরিণ। তার প্রশ্ন হচ্ছে হরিণ তো খুব সুন্দর, তো শাস্ত্রে হরিণ সম্পর্কে কি বলে? তো শাস্ত্রের হরিণ সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে, তার তিনটে বিষয়ে আমরা খুব আলোচনা করব। এবং এই হরিণ যখন আমরা আলোচনা করব আমরা দেখব যে হরিণ আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যায়। একটি শ্লোক আমরা গীতা থেকে নেব,
हाँ भगवान श्री कृष्ण भगवत गीता है गीता सम्बन्धे कारा कारा जाने गीता बोले एक शास्त्र आछे जानो कि कारा कारा जाने वाओ दैट्स अमेजिंग आ जाने ना एखन भारतवर्षे एरकम युवकदेर मध्ये गीता এত প্রসিদ্ধ কিনা কিন্তু বাংলাদেশে এটার একটা আরেকটা বিশেষ জিনিস যেটা আমার খুব ভালো লাগে যে ধর্ম সম্পর্কে সবাই খুব সচেতন তো গীতা সম্পর্কে আমরা পরে আলোচনা করব ভয়তো বিষয়াং পুংসাৎ সঙ্গস্তে সুপ্ত জায়তে সঙ্গত সঞ্জায়তে কামা কামাৎ ক্রোধ বিজায়তে এটা খুব বিশেষ শ্লোক দ্বিতীয় অধ্যায় তো বলা হচ্ছে যে মন বিষয়ের প্রতি ধাবিত হয় বিশেষ করে যখন ইন্দ্রিয়গুলো খুব পটু থাকে যেরকম বর্তমানে যুবক অবস্থায় বা যুবতী অবস্থায় সম্পূর্ণরূপে এটা অ্যাক্টিভ থাকে তো এইখান দিয়ে আমরা শুরু করব যে শাস্ত্রে চার রকমের হরিণের কথা বলছে কত রকমের হরিণ কত রকম পাঁচ নয় কিন্তু তিন নয় কত রকম তার প্রথমটি হচ্ছে শ্লোকটা কিন্তু যেন মনে থাকে কেউ একটা জন একজন পড়তে পারবে কি পড়তে একজন তো দাঁড়িয়ে বা বসেও পড়তে পারে কোনো অসুবিধা নেই আপনি পড়ুন একটু জোরে পড়ো ইন জোরে জোরে বসে বসে ইন্দ্রিয়ের তো প্রথম যে হরিণটি সম্পর্কে আলোচনা করবো সেই হরিণটি হচ্ছে রামায়ণে যে হরিণ সম্পর্কে বলা হচ্ছে সেটি হচ্ছে মায়া নামটা কেমন লাগে মায়া কোনো বান্ধবী আছে নাকি মায়া নামে খুব হাসছে প্রভু ও খুব হাসছে মায়া শুনে আমি চাই সবসময় হাসতেই থাকতাম রে এরকম কোনো অসুবিধে নেই তো মায়া মৃগ মায়া মৃগের গল্প আমরা সবাই জানি দেবী সীতা যিনি ভগবানের শক্তি কিন্তু লীলা করছেন এটা এটা বোঝাবার জন্য এই নয় যে শাশ্বত রূপে তিনি মায়াগ্রস্ত তা নয় এটা খুব ফেমাস একটা ঘটনা আমি জাস্ট একটা রিক্যাপ করিয়ে দিচ্ছি দেবী সীতা একদিন দেখছেন যে নাসিক যে জায়গা এখন বর্তমান জায়গা সেখানে একটি হরিণ ঘুরে বেড়াচ্ছে সেই হরিণটার রং কি হরিণের রং কি একটা গান শুনেছো কি তোরা যে যা বলিস ভাই আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো তোরা যে যা বলিস ভাই একটু জোরে আমার আচ্ছা আপনার প্রাক্তন প্রশ্ন হচ্ছে সোনার হরিণ কি হয় কি হয় না কিন্তু তবু কেন আমরা চাইছি সোনার হরিণ সেটা হচ্ছে এই মায়ামৃগ তো মায়ামৃগ কথার প্রকৃত অর্থ হচ্ছে যেটা নেই সেটা হয় না তো রামচন্দ্র সীতাদেবীকে বলছেন সীতে এর উপস্থিতি নয় পৃথিবীতে এ হচ্ছে সম্পূর্ণরূপে মায়ামৃগ এর যে রূপ তুমি দেখছো সেটা স্বাভাবিক নয় প্রকৃতি রানী এটা বানাননি কিন্তু সীতাদেবী কি বলছেন ওই যে হাত দেখিয়ে আমার এটা চাই শুধু তাই বলছেন না তো রাম অনেক জিজ্ঞেস কি করবে সেটা নিয়ে বলছে আমি এটাকে পোষ মানাবো বোঝা এটা যদি ধরার সময় আমার প্রাণ যায় কি করবে বলছে ওর চর্ম দিয়ে তোমার আসন বানাবো তো বলছে আমি যদি এটাকে জীবিত পাই আর কি করবে কিন্তু জঙ্গল ছেড়ে চলে যাবে বলছে না যেরকম সুভেনির নিয়ে যায় আমি আমার বোনেদের জন্য আর দেবরদের জন্য সুভেনির নিয়ে যাব জঙ্গল থেকে সীতা দেবী আবার একই কথা বলছেন কি বলছেন তোরা যে যা বলিস ভাই হ্যাঁ সেটা হচ্ছে এই মায়ামৃগ তো শাস্ত্রে বলছে মায়ামৃগটি কি যেটা সীতা দেবীকেও বিমোহিত করে দিয়েছে বা সীতা দেবী এর মাধ্যমে আমাদেরকে শেখাতে চাইছেন আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক মায়ামৃগ আসে বা আছে বা আসবে বা হয়তো এর মায়ার মধ্যে পড়ে রয়েছে মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার তো শ্রীকৃষ্ণ ভুলি জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে ঝাপটিয়া মানে যে পাশেই বসে আছে এইখানে বসে আছে আর যেই দেখছে যে আমি একটু এগোচ্ছি ধায়ত বিষয়াং পুংসা ইন্দ্রিয় কি করে না আস্তে আস্তে এগিয়ে যায় কার দিকে না বিষয়ের বস্তুর দিকে চোখ কি চায়
ভালো জিনিস দেখতে কলেজে কেউ নতুন এসেছে খুব ভালো লাগছে সামনে দিয়ে যায় যখন এই গানটা মনে পড়ে তাই না ওখানে ওই নায়কের বদলে ওকে দেখতে পাই আমি তো এটা হচ্ছে মায়া আমগরি গো মরিচিকার মতো নেই ওটা আমার ওটা চাই আমার ওটা চাই যেভাবে হোক আমার ওটা চাই সে কেউ কিছু বলুক তোরা যে যা বলিস ভাই তো সেজন্যে শাস্ত্রে বলছে যে যা কিছু জড় জগতে আমরা দেখি whatever glitters is not gold যখন খুব সুন্দরভাবে সাজানো থাকে কোথায় শোরুমে সাজানো থাকে মডেলদের গায়ে জামা কাপড় সেটা খুব ভালো লাগে দেখতে লাগে না তারপর এরকম অভিজ্ঞতা কার আছে যে সেটা কিনে আনলাম তারপর আমাকে পরার পর আয়নায় দেখছি টুপিটা জমছে না তো কার কার এরকম অভিজ্ঞতা আছে অনেকেরই থাকে তার কারণ কি যা জড় জগতে মনে হয় খুব ভালো দেখতে সেটার যদি বাস্তব পরিস্থিতির যুগোপযুক্ত আর হবে যে সবকিছু ঠিক থাকবে কিন্তু যদি সেটা সম্পূর্ণরূপে ভগবত কেন্দ্রিক বা বাস্তব না হয় তার কোনো লাভ নেই আমাদের জীবন সে সময় যে জন্য বলা হয় এই যে মন সম্পর্কে ভগবান বলছেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাদ বলবতে মানে এটা পাগলের মতো এবার খুব শক্তিশালী এবং বারবার এই ফাঁদে পড়ে কিরকম ফাঁদে পড়ে না আমি যদি এটা পেয়ে যাই আমার আর কিছু চাই না কারা কারা বাবা মাকে দাদা দিদিকে বা মাসি মাসি বলেছে আমাকে এটা কিনে দাও আর আমার কিচ্ছু লাগবে না কারা একটু কারা কোনো আছে কি যেরকম বলেছে কি আমার এই ল্যাপটপটা চাই এই মোটর সাইকেলটা চাই আর কিচ্ছু করবো না তোমাকে সত্যি বলছি কারণ আস্তে করে বলি দু বছরের জন্য বলবো না আবার চাইবো পরে তো সেই জন্য যা কিছু আমরা দেখি এই জড় জগতে সেটা কিন্তু সবকিছু গোল্ড নয় সেটা হচ্ছে মায়াগ্রিক এই পাইরেট শিপ কারা কারা দেখেছে পাইরেট শিপ হ্যাঁ ও ওনাকে দাঁড়াতে হচ্ছে সরি আসলে আমাদের অনেক চেষ্টা করেছিলাম এটা ভালো অডিটোরিয়াম বাবার কিন্তু যে অডিটোরিয়ামে আগে প্রতি বছর হয় সেটি বোধ হয় সংস্কার করা হচ্ছে সেজন্য একটু আপনাদের তোমাদের অসুবিধা হচ্ছে একটু সহ্য করো না সহ্য করতে অসুবিধা হচ্ছে কি ওটাকেই সহ্য করা বলে সহ্য করে নিতে হবে কিছু করার নেই তো সেই জন্য তবুও সেই জন্য আমি নিজে তোমাদের কাছে আসছি তো কারা কারা পাইরেট শিপে বসেছি তো মায়া মরিগোটে পাইরেট শিপের মতো দেখে ভালো লাগে না সবাই বলে কি ভালো লাগে দেখতে হ্যাঁ তখন মনে হয় আমিও চড়ো হয় না তা অনেকে যারা আগে চড়িস না গুরু ফেসে যাবি ওটা বলে গুরু চড়িস না ফেসে যাবি কিন্তু কলকাতা এইভাবে কথা বলে যাই হোক ওর বারবার বলে যে চড়িস না ফেসে যাবে কিন্তু কিন্তু আমার মন বলে কি মাত্র 20 টাকায় কত হাসছে দেখ কি ভালো লাগছে দেখে আমি একটু চড়বো কি না কিন্তু যেই চড়া হয় আমি অনেকে দেখেছি আমার বন্ধু বান্ধবের মধ্যে নামার পর অন্নপ্রাশনের ভাত বলছে বেরিয়ে আসছে এত মাথা ঘুরছে রে কি হচ্ছে রে পৃথিবী দুলছে কেন আরো চড়ো দেখে খুব ভালো লাগে হয় খুব ভালো লাগে দেখতে কিন্তু মনে হয় যে এটা পেলে আমি খুশি থাকবো কিন্তু জড় জগতের নিয়ম হচ্ছে যে খুশি থাকা যায় না কেন জড় জগতটাই হচ্ছে ওরকম সেজন্য শঙ্করাচার্য বলছেন মাতৃ গর্ভের ভেতরে তিনি প্রার্থনা করছে যেন আমি মায়ার মধ্যে না পড়ি শঙ্করাচার্য বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম অহি সংসারে বহু দুস্তারে কৃপা পর হে মুরারে হে মুরারে হে মুকুন্দ হে মাধব আমি অনেকবার অনেক মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি অনেক দোলায় তুলেছি অনেকের পেছনে দৌড়েছি লেলা
কিন্তু সব সময় কষ্ট পেয়েছি এবারে যখন আমি মাতৃগর্ভে আছি আমি কষ্ট পাচ্ছি আমাকে তুমি একটা চান্স দিচ্ছ ভগবান আমি যেন আর মায়ার কবলে মায়া মৃগ তোরা যে যা বলিস ভাই সেই শোনা শুনে আমার চাই না শঙ্করাচার্য বলছেন তিনি বলছেন এই জন্মে আমি চাই যে আমি যেন ভগবানের পাশে যেতে পারি কিন্তু কি করা যাবে যেই মুহূর্তে বেরিয়ে আসবে চট্টগ্রামের সিবিচ দেখতে পাবে সেখানে লাইট জ্বলছে অনেক কপত কপতি বসে আছে আমার মনে হয় আমারও একটা কপতি হলে কেমন হয় কিন্তু যা 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 কিছু দুনিয়াতে আমরা দেখি উড়ু মানে উজ্জ্বল বিশাল সুন্দর আমরা ভাবি এটা ফ্রিতে আসছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো ওরকম হয় না একটা গাড়ি অ্যাডভার্টাইজমেন্ট দরজা খুলে দিয়ে যেটা সুন্দর হ্যালো তখন মনে হয় যে হেরি এটা তো খুব সুন্দর ব্যাপার গাড়ির সঙ্গে মেয়েটা কি ফ্রি দেবে নাকি ড্রাইভার চালাবার জন্য নাথিং কামস ফ্রি ইন দিস ওয়ার্ল্ড কিছু ফ্রি আসে কোনো কিছু ফ্রি আছে একটা জিনিস শুধু ফ্রি যেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে কৃষ্ণ ভক্তি জড় জগতের যে কোনো জিনিস কোনো জিনিস ফ্রি নয় আর আধ্যাত্মিক যে কোনো জিনিস তুমি চাইবে এভরিথিং ইজ ফ্রি সেজন্য মানুষ ভাবে ফ্রি তাহলে তো কোনো দাম নেই কিন্তু তা নয় জড় জগৎ মানেই হচ্ছে এভরিথিং ইজ ইউ নো ইউ নিড টু পে না হলে চলবে না কেউ যদি বলে ফ্রি দিয়ে দিচ্ছে আর গভর্নমেন্ট থেকে ফ্রি দিচ্ছে না আমরা ট্যাক্স দিচ্ছি ট্যাক্সের টাকা থেকে আমাদের দেওয়া হচ্ছে Nothing is free. যেন সব কিছুতে কন্ডিশন অ্যাপ্লাই সব কিছুতে কন্ডিশন অ্যাপ্লাই যেমন কলকাতাতে একটা লোক বিক্রি করছে কি বিক্রি করছে ওকে দিস ইজ আ ভেরি নাইস থিং এখন চলছে রোগা হবার বলছে এমন একটা সব জায়গায় দেখবে বিশেষ জায়গায় এখানে এখানে কতটা কলকাতাতে খুব চলছে ইন্ডিয়াতে ঘুড়ি কমান এখানে আছে তো অনেক বিশেষ করে যুবতী যুবকরা সবাই চায় ওয়েট লস করতে ওজন কমাতে ওজন কমাবে তো বলছে যে একটা জায়গায় বলছে একটা অর্গানাইজেশন সে ওয়েট কমাচ্ছে সে বলছে যে আপনি শুধু যদি মাথা নাড়েন তাহলেই ওয়েট কমাতে পারবেন একটু ভালো করে বলুন মাথা নাড়লে ওয়েট কমাবে শরীর চাঙ্গা করার দরকার নেই এক্সারসাইজ করার দরকার নেই বলছে না না কিচ্ছু করার দরকার নেই শুধু যদি মাথা নাড়ান তাহলে ওয়েট লস হয়ে যাবে ভালো না ব্যাপারটা কার কার মনে হয় একটু ওয়েট লস করলে ভালো হয় মাথা নাড়িয়ে কিন্তু তারপরে বলছে মাথা নাড়াবেন কখন যখন খাবার সামনে আসবে না বলতে হবে তাহলে ওয়েট লস হবে সেই জন্যে তাহলে ওয়েট লস হবে সেটাতে কন্ডিশন অ্যাপ্লাই রেলওয়ে স্টেশনে একটা লোক বিক্রি করছে ছাতা কি বলে পাখা দশ টাকার পাখা সারা জীবন যাবে দশ টাকার ভাগ হবে যাবে ও মাই গড সাচ এ ওয়ান্ডারফুল থিং ঠিক আছে একটা নিয়েছে একটা লোক নিয়ে একবার দুবার তিনবার ভম ভে তো বুঝি কি রে তুমি বললে দশ টাকার কথা সারা দিবন যাবে তো যাচ্ছে না তো এক্ষুনি ভেঙে গেল বলছে না কন্ডিশন আছে তাহলে সারা জীবন যাবে এই পাখাকে সোজা রাখতে হবে মাথাকে ঘোরাতে হবে তাহলে সারা জীবন যাবে তো সেজন্য জড় জগতের কোনো জিনিস এরকম হবে না যেটা হচ্ছে এই মায়াবৃগর মতো যে সব কিছু ফ্রিতে আসবে নাথিং ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ ফ্রি এবং যা মনে হয় আমার দেখে এখন দেখে মনে হচ্ছে কি দেখে মনে হচ্ছে মায়াবৃগ কি বলছে এটা পেলে আমি ঠিক থাকবো তোমাকে পেমেন্ট করতে হবে তার জন্য তার জন্য তোমাকে দিতে হবে কিছু অনেক জিনিস দেখে মনে হয় যে এটা পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই এটা আমাকে পেতেই হবে এটা খুব সুন্দর আমরা শুনি না বড়রা কি বলছে আমরা শুনি না যে আমাদের জ্যেষ্ঠরা কি বলছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের আমাদের জন্য সব হচ্ছে মায়াবৃগ তো সেজন্যে মায়াবৃগর যে কনসেপ্ট সীতা দেবী আমাদেরকে দিচ্ছেন এই মৃগর মাধ্যমে সেটা হচ্ছে যে অনেক বস্তু আমাদের ছাত্র জীবনেও আমাদের সামনে আসবে যেগুলোর আমাদের জীবনে প্রয়োজনীয়তা নেই সেটা আমরা আরো অনেক কিছু বিষয়ে আলোচনা করব আমি যেটা বললাম সংক্ষেপে বলছি তো কিছুদিন আগে আমার স্কুল আর কলেজে পড়েছি আর কি আমরা একসঙ্গে
আমি প্রায় 40 প্লাস নাও তো আমার কিছু বন্ধু আমাদের সঙ্গে আমরা ভাবলাম যে একসঙ্গে দেখা করব ওরা আমাকে খুঁজেছে অনেক জায়গায় আমার লেকচার শুনেছে তো আমার সঙ্গে দেখা করতে এসেছে স্টিল কন্টিনিউ ইন মায়াবরিগ এর উদাহরণ দিয়ে হঠাৎ মনে পড়ে গেল স্টুডেন্টদেরকে দেখে তো 3 মাস আগে আমার সঙ্গে দেখা হয়েছে বলেছে আমি মন্দিরে আসব একটু প্রসাদ প্রসাদ খাওয়াবি আর তারা সবাই এখন প্রতিষ্ঠিত তাদের নিজেদের ছেলে মেয়ে হয়েছে তো একজন বন্ধু আছে তার নাম দেবো না হয়তো সে ভিডিও এখন দেখছে আমার লাইভ এখন লাইভ চলছে বোধহয় তাই আমি নাম নিচ্ছি না বন্ধু যাকে বিয়ে করেছে সেও আমার বান্ধবী বান্ধবী মানে আমার একই কলেজে পড়েছি আমরা তো স্কুল থেকে আমার সঙ্গে পড়তো স্কুলের পরে আমরা যখন কলেজে গেলাম ও আমার সঙ্গে পড়ছে তো যা হয় তুঝে দেখা তো নে প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম তো ও পাগল হয়ে যায় কিরকম পাগল না এই আরেকজন যে আমার বন্ধু ক্লাসমেট ওর সঙ্গে সম্বন্ধ হয় আর বিবাহ হয় সাকসেসফুল লাভ ম্যারেজ কিন্তু আমি তারপরে প্রায় ওর সঙ্গে দেখা হচ্ছে আমার প্রায় 20 বছর পর এখন বাবা হয়েছে আমাকে দেখে ওর ছেলে বুঝতে পারছে না যে কি নামে ডাকবে একটু অবাক হয়ে গেছে বিশেষ করে হেয়ার স্টাইল দেখে আমার সব বন্ধুদের হেয়ার স্টাইলটা অন্যরকম থাকে এই কাকুর তো বা জেঠু কি বুঝতে পারছে না না বুদ্ধদেব কিছু বুঝতে পারছে না তো বাচ্চাটা আমার দিকে মিটমিট করে তাকিয়ে আছে তোমার বন্ধু আমাকে বলছে খুব ভালো করেছিস বিয়ে দিয়ে করিসনি আমি যে কেন কি ব্যাপার বলছে দাঁড়ালে একদম আমার মতো অবস্থা হরিবোল হয়ে যায় তাহলে হরিবোল তো আমরা বলি হরিবোল তোর হরিবোল হয়েছে কেন বলছে আরে বলিস না এত পরিশ্রম এই ওই হেনা টেনা আর এই বাচ্চাটা না রাক্ষসের বাচ্চা নিজের ছেলেকে বলছে রাক্ষস আমার কেন আমি দিনে যা খাই আমি 3 দিন না খেতে পারি না একদিনে খেতে আমার বউ যে আমার বান্ধবী মানে বন্ধু সে আমাকে বলছে আরে তুমি কি বুঝো বাচ্চাটাকে বলছে তুমি চুপ করে থাকো কিভাবে বিয়ে করেছিলাম আমার এখন আমার কি অবস্থা আমাকে লাল কাপড় দিয়ে আমি তোর সঙ্গে থেকে যাই এইসব আলোচনা হচ্ছে আমাদের মধ্যে আমাকে বলছি আরে দুজনেই বন্ধু আমার আলো কেন দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে ঝগড়া লেগেছে ছোট একটা ব্যাপারে এমন কিছু ব্যাপার নয় বলছে আমি কিভাবে তোমাকে বিয়ে করেছিলাম হ্যাঁ তোমার গান শুনে পাগল হয়ে গেছিলাম আমি রাতে বেলা তুমি না তো তোমার গান গায় বলছে আমি তোমার তখন আমার যে বন্ধু যে স্ত্রী ওর স্ত্রী ও আমাকে ও বলছে তুমি তুমি তো আগে সব সেট লাগিয়ে আসতার এখন তোমার গায়ের গন্ধে পাশে শুতে পারি না তোমার তো এখন বক্তব্য সেটা বললাম যে কি অবস্থা যাই হোক ওরা এখনো একসঙ্গেই আছে ভালোই আছে তো আমি তখন বললাম যে কেন আগের প্রেমটাকে মনে করে কন্টিনিউ কর হ্যাঁ কিভাবে হ্যাঁ যেভাবে শুরু হয়েছিল দিনগুলো তো সেটাই হচ্ছে যে সব কিছুর পেছনে কন্ডিশন আছে জড় জগতে শুধু এক জায়গাতে আধ্যাত্মিক জিনিস ছাড়া কোনো কিছু ফ্রি নয় তো প্রথম মৃগটি কি মায়া মৃগ যেটা সীতা দেবী আমরা দেখা করছেন নিজের নিজের লীলার মাধ্যমে হোয়াট এভার গ্লিটার্স ইজ নট গোল্ড মায়া মরীচিকা এখানে ভগবান সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যারা আমি উদাহরণ দিলাম কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তায়া নাই মায়ার অধিকার তো সেজন্য বলা হয় যদি আমরা স্টুডেন্ট লাইফে ফোকাস না হই যে কাজের জন্য আমি এসেছি আমি কিন্তু এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যাব তো প্রথম হরিণটি কি প্রথম হরিণটি টপিক কি চলছে তোরা যে যা বলিস ভাই এখনো চাই একটু এগোনো যাক একটু এখানে কোনো অসুবিধা নেই আরো 3টে হরিণ এখনো পর্যন্ত বাকি আছে রাইট সবার মাথায় হরিণ চলছে না দ্বিতীয় হরিণটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের খুব সুন্দর একটি লীলা যেটা আমি জানি না তোমরা জানো কি না সেটা হচ্ছে আসক্তি মৃগ একটা গল্প বলবো গল্প কার কার শুনতে ভালো লাগে গল্প সবার শুনতে ভালো লাগে এই আসক্তি মৃগটি হচ্ছে একটি বিশেষ মৃগ তা আমি যখন গল্প বলছি তখন তো আমাকে দেখার দরকার নেই তাই বসছি তো অনেক বছর আগেকার কথা ভরত নামে একজন রাজা ছিল সেই রাজা তিনি ভগবানের ভক্ত ছিলেন খুব শুদ্ধ ভক্ত ছিলেন তো ভক্ত থাকাকালীন হঠাৎ উনি যখন দেখলেন পঞ্চদশ ঊর্ধ্বে বনম গচ্ছেত শাস্ত্রে বলা আছে যে 50 বছর যখন বয়স হয় তখন কোথায় যাওয়া উচিত বনে চলে যাওয়া উচিত
মনে চলে কি কি করা উচিত ত্যাগ করা উচিত তুমি তখন করলেন কি ওনার সব দায়িত্ব ওনার প্রাপ্তবয়স্ক পুত্র পুত্রীদেরকে দিয়ে জামাই টামাই সবার উপরে দিয়ে বউকে যত্ন করে রেখে সবকিছু করে তিনি কি করলেন না গৃহত্যাগ করলেন গৃহত্যাগ করে থ্যাংক ইউ তিনি তপোবনে গেলেন এটা তো আরো নিছে যাই হোক দাঁড়িয়ে গেছে তো তিনি কোথায় গেলেন হি ওয়েন্ট টু জঙ্গল এখন আর জঙ্গলে যাওয়ার চেষ্টা করো না এখন জঙ্গলে জপমালা নিয়ে যাবে স্টেম গান নিয়ে ফিরবে তো এখন দরকার নিয়ে যাবে তো তিনি যখন ওখানে গেলেন হ্যাঁ তো যাবার সময় খুব ভালোভাবেই সব কিছু চলছিল খুব ভালোভাবে কিন্তু হঠাৎ তিনি একদিন দেখলেন যখন জল আনতে উনি একটা কুটিয়া বানিয়েছেন বানপ্রস্থ জীবন করছে চারটি আশ্রম আছে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ গঙ্গা তটে হিমালয় মানে থাকলেন সব ছেড়ে দিয়েছেন কিন্তু কোনো কিছু নেই সন্দেহ ঘর বাড়ি আর রাজা এই নয় যে কোনো গাঙ্গুতেলি গাঙ্গুতেলি মানে হিন্দিতে বলে ছোটখাটো কেউ He was a king. অনেক রানী অনেক সম্পত্তি অনেক পুত্র কন্যা সম্পত্তি মানে এখনকার ভাষায় আর বোঝাতে পারছি না এত সম্পত্তি সব ছেড়ে দিয়েছে তো সব ছেড়ে দিয়ে তিনি করেছেন কি তপোবনে গেছেন তপোবনে গিয়ে যখন বসেছেন হঠাৎ একদিন দেখছেন যে ওনার সামনে একটি হরিণী আসছে সে হরিণী গর্ভবতী তো হঠাৎ বাঘ দেখেছে সে বাঘের ডাকের ভয়ে হরিণী নদীর উপাস থেকে ঝাঁপ দিতে গিয়ে প্রসব করেছে সন্তান আর প্রসব করে সঙ্গে সঙ্গে মারা গেছে উনি ভাবছেন এবার এই শাবকটা কি হবে তিনি করলেন কি তিনি সব ছেড়ে দিয়েছেন ভালো করে শোনো ভাইরা সব ছেড়ে দিয়েছেন আস্তে 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 উনি এই হরিণের শাবকের প্রতি কি হয়ে যান আসক্ত হয়ে এবং এই হরিণের শাবকের আসক্তির ফলে কি হয় উনি যখন মারা যান এই হরিণ হয়েই উনি পরজন্মে জন্মগ্রহণ করেন বিস্তারিত ইসকন ইউথ ফোরাম চট্টগ্রাম আমি পুরো বলতে পারবো না ট্রেলার চলছে ফোর মুভি ইউথ ফোরাম দেখাবে অনেক সুন্দর সুন্দর কথা আছে ভাগবত আমি দারুণ দারুণ কথা চমক লাগানোর মতো কথা বাস্তব কথা জানতে হবে ইসকন ইউথ ফোরাম তো সেজন্য যখন এই আসক্তির ফলে এই রকম ভাবে তার মৃত্যু হয় হরিণ হরিণ হরিণের কথা চিন্তা করতে করতে অন্তকালে চমামেবা সর্বমত্ত কলগরম হওয়া উচিত ভগবানকে স্মরণ করা কিন্তু কাকে স্মরণ করলো তোরা যে যা বলিস ভাই একটু জোরে তোরা যে যা বলিস ভাই ওই হরিণের খপ করে পড়ে গেছে এবং যা কিছুদিনের মধ্যেই পরমগতি গুরুদাম গাছিতে সত্যত হবার কথা ছিল তিনি আবার এই জগতে ফিরে যেতেন কেন এই হরিণের জন্য তাহলে ভাবছি ভরত মহারাজ তা করলেন কেন দেখুন তো কত কষ্ট হলো আমরা সবাই কিন্তু ওই ভরত মহারাজের হরিণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে বাঁদর কিভাবে ধরা হয় জানো কলা দিয়ে নয় বাঁদর কলা ভালোবাসে সেটা আলাদা কথা বাঁদরকে ধরা হয় বা বেগুনকে ধরা হয় অনেক হয়ে গেছে বাঁদরকে ধরা হয় কিভাবে না একটা ছোট্ট কোটরের ভেতরে কিছু ভেজা বাদাম রেখে দেওয়া হয় এবং সেই বাদামটা কি করে বাঁদর হাতটাকে ছোট করে ঢোকায় যেই ঢোকায় একবার নিয়ে বাদাম খায় তারপরে হাত ঢুকিয়ে পুরো বাদামটাকে ধরে দিয়ে এত আসক্ত হয়ে যায় যে মুঠোটাকে ছাড়তে চায় না কি না এই জন্যই বাঁদর বলে ছাড়তে চায় না এবং তখন কি করে শিকারি তার এই নির্বুদ্ধিতার কথা চিন্তা করে সে তাকে ধরে তার
হাতি যেমন ছোট থাকে থাকে মাহুত বড় জায়গায় বেঁধে রাখে, বড় পিলার বড় চেন হাতিকে যদি নড়তে পারে না ছোট থেকে, তোর মাথায় থাকে খুঁটি আর দড়ি, আমি নড়তে পারবো না, এটা হচ্ছে আসক্তি। এবার যখন বড় হয়ে যায় হাতি, বিশাল বড় তার বিশাল চেহারা, কিন্তু ছোট্ট একটা দড়ি আর খুঁটি ও নড়বে না, কেন আমি আটকে আছি, কিন্তু পারলে একটু বিল্ডিং ভেঙে ফেলে, এটা ইজ কল আসক্তি। জিহার লালসায় জি বিতিউতি ধায় শশ্নদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। মাছ ধরা পড়ে কেন? সিগারেট খাওয়া খারাপ না ভালো? তবু মানুষ কেন খায়? আমি এটা বাংলাদেশে কি অবস্থা, ভারতবর্ষে এখন সিগারেটের কাভারের উপরে ক্যান্সারের ছবি দেওয়া থাকে, খুব অ্যাবনক্সিয়াস মানে খুব বিকৃত, বাংলাদেশেও আছে, যে কোনো ভালো জায়গাতেই থাকবে, তার কারণ হচ্ছে যে সবাইকে সাবধান করার জন্য, কিন্তু তবু কিন্তু সিগারেটটা লোক কমিয়েছে, কেন কেন এই আসক্তি? আসক্তি হচ্ছে এমন জিনিস এমন ভাবে জড়িয়ে যায় যে পেলেও খুব কষ্ট হয় গেলেও কষ্ট হয়, কারণ আমরা আমাদের ইমোশনসগুলো দিয়ে দিই আসক্তিতে, রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিয়ে দিই, কেউ আমাকে কিছু বললো আমি খুশি হলাম, কেউ আমাকে কিছু বললো আমি দুঃখ হলাম। একবার ভগবান বুদ্ধ প্রথম যখন ওনার শিক্ষা শুরু করেছেন, উনি গেছেন, উনি শিষ্যদেরকে পাঠিয়েছেন ভিক্ষা করতে, ভিক্ষা করতে যখন পাঠিয়েছেন তো শিষ্যরা গেছে, প্রথম দিন প্রচুর ভিক্ষা করে এনেছে খুব খুশি, পরের দিন গেছে ভিক্ষাই দেয়নি খুব বকা দিয়েছে, তোরা খুব দুঃখী হয়ে বসে আছে। তখন ওদের ওনাকে জিজ্ঞেস ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি জিজ্ঞেস করেছেন কালকে খুব খুশি ছিলে তোমরা, সবাই খুব ভিক্ষা দিয়েছে নাকি? বলছে হ্যাঁ খুব ভিক্ষা দিয়েছিল খুব খুশি। বলছে আজকে দুঃখী কেন যায়নি? বলছে না। তখন বুদ্ধ বলছেন তাহলে আমার কাছে আসার তোমার কি লাভ হলো, যদি অন্যের হাতেই তোমাকে খুশি করার তোমাকে দুঃখী করার রিমোট দিয়ে রাখো তুমি, সেটা হয় আসক্তির জন্যে, তাহলে আমার কাছে এসে লাভ কি? বোঝা গেছে কি? তো বাঁদরের একটা খুব সুন্দর ঘটনা আছে, যে ঘটনার মাধ্যমে বোঝা যায় যে আসক্তি কীরকম হয়। আসক্তি হচ্ছে খুব নিরুড়, আমরা ভাবছি হরিণ, আমাদের আসক্তি অন্যান্য জিনিসের প্রতি হতে পারে, মোবাইল, কারো কারো কাছে তার মোবাইলটা হচ্ছে ওই হরিণ, কোনো কিছু হয় না হয়ে না হোক আমার মোবাইলটা যেন আমার সঙ্গে থাকে। দুটো জিনিস পৃথিবীতে এখন খুব নিয়ে চলে সবাই, মোবাইল আর মোবাইল চার্জার, তাহলে চলবে কেমন, মোবাইলটা চলবে কেমন করে, ঠিক আছে না? সেই জন্য এইটা হচ্ছে এই আসক্তিটা হচ্ছে পেলেও কষ্ট না গেলেও কষ্ট। তো মাদুরের গল্পটা আগে বলছি পরে বলছি, তো কিরকম পেলে কষ্ট না পেলে কষ্ট? না একটা পাগলা কারোতে একজন ডাক্তার মানে আরেকজন লোক বন্ধুকে নিয়ে এসেছে, দেখ পাগলা কারো কিরকম হয়, মানে হয় না যে কেউ পাগলা কারোতে গেছে না গেলেই ভালো, যাই হোক মানে ঘুরতে 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 গেছে, সরি সরি ঘুরতে। তো আমি আমার এক বন্ধুর সঙ্গেও গেছি দু তিনবার, প্লাস আমরা সেবা করতেও যাই ওখানে, আমরা অনেক ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার আর মেন্টাল অ্যাসাইলামের সঙ্গে কাজ করি আমরা, এবং আমরা খুব খুশি যে আমরা কাজ করতে পারি, আমরা কাউন্সেলিংও করি ইসকনের তরফ থেকে। যাই হোক ফিরে আসছি আলোচনায়, তো এমতো অবস্থায় কী হয়েছে, ওই বন্ধু তার বন্ধুকে নিয়ে গেছে, ডাক্তার বন্ধু তার বন্ধুকে নিয়ে গেছে, দেখছে একটা পাখার উপরে একটা লোক বসে আছে, আর মাখার উপর লোক হয়ে চিৎকার করছে জানো 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 জানো, বলছে কি হয়েছে ওর কি হয়েছে জানো জানো করছে কেন পাখার উপরে বসে? বলছে জানো বলে একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল হয়নি, সেই জন্য পাখায় উঠে গেছে আর জানো জানো করছে। তো পাশের রুমে গেছে, দেখছে আরেকটা মেয়ে আরেকটা ছেলে ওখানে আরেকটা পাখার উপরে বসে আছে, ও বলছে জানো জানো জানো, বলছে কি হলো? বলছে এর সঙ্গে জানোর বিয়ে হয়েছে। তো সেই জন্য যদি পাওয়াও যায় আর যদি না পাওয়া যায় দুদিকেই এক, যদি মাথা ঠিক না থাকে। সেই জন্য স্বাভাবিকত্ব না রেখে যদি আমরা বিকৃতভাবে দুনিয়াটাকে দেখি, যেটা করে কি নাই আসক্তি মৃগ, তার ফলে কিন্তু আমাদের সবার কষ্ট হয়।
যেরকম এই বাঁদরের আসক্তির কথা বলা হয়, শাস্ত্রে খুব সুন্দর শুনতে চাও কি? একটু তালি দিলে ভালো হয়। তো বাঁদরের একবার কালকে একাদশী এসে জন্য মনে পড়লো আর কি। তো বাঁদর একবার ঠিক করেছে যে একাদশী করবে। কে ঠিক করেছে? যে না খেয়ে থাকতেই পারে না, এখানে জমিয়ে রাখে আর সবাই মানে যখন শুয়ে থাকে ওরা আবার বার করে ওটাকে চিবো বাঁদর ধরবো যখন কাটে। তো বাঁদর বলছে আমি একাদশী করব, আমি ইসকন ইউথ ফোরামের আলোচনা শুনেছি, আমি খুব উদ্বুদ্ধ, আমি একাদশী করব। তন্দ্র মাদররা বলছে দেখ তুই পারবি না, এত অল্প বয়স, এসব তোর জন্য না, এটা বয়স চলে গেলে তখন হবে, চুলটা পাবো না, আমাকে ভক্তি করতে হবে, ভক্তি, ভক্তি ছাড়া তো জীবনে কিছু নেই, আমি একাদশী করব। ঠিক আছে, তখন বলছে দেখ একাদশীর পরে কি হবে না হবে জানি না, তুই একটা ফলের গাছেই বস। তখন ওটা কলার গাছের কাছে বসে আছে, কলার ডাল ধরে বসে আছে। তো বন্ধুরা চলে গেছে, ঠিক আছে, এবার একাদশীর পরের দিন একাদশী এসেছে। তো একাদশীর দিন বলেছে আমি কিচ্ছু খাবো না, নিজ্জলা করবো, মারবো তো মারবো ভান্ডার, আর লুটবো তো লুটবো ভান্ডার। তো সেই জন্যে ভক্তির পরম পরাকাষ্ঠায় যাবো, নিজ্জলা করবো, কিচ্ছু খাবো না, এতদিন শুধু ইন্দ্র তৃপ্ত করেছি, আর নয়, সংযম সংযম। তো কে কে করছে সংযম? তখন করেছে যে একাদশীর দিন নির্জলা করবে বলে বসে আছে, বসে থেকে শুরু করেছে একাদশী করা নির্জলা। তারপরে ভাবছে বন্ধু ভুলে গেল যে কালকে তো খুব দুর্বল হয়ে যাব, যদি আমি গাছে উঠতে না পারি তাহলে কি হবে? তো কলা গাছে উঠে বসে আছে। তার বলছে যদি আরো দুর্বল হয়ে যায়, যদি ফলটাও ধরতে না পারি কি হবে? ওটা ফলটাকে ধরে আছে, বলছে আমি যদি আরো দুর্বল হয়ে যায়, ফলটা ছাড়াতে না পারি কি হবে? ছাড়িয়েও দিয়েছে, বলছে আহারে প্রথমবার করছি, যদি মুখের মধ্যে না দিতে পারি কি হবে? তো মুখের মধ্যেও দিয়ে দিয়েছে, বলছে দিয়ে যখন দিয়েছি খেয়েই ফেলি, ঠিক আছে, এখন বক্তব্য হচ্ছে। ভালো লেগেছে না বাঁদরের গল্প? তো ভালো লাগবে। বক্তব্য হচ্ছে এটা হচ্ছে এই আসক্তি। আসক্তি মানে কি? আসক্তি না আমরা জানি জিনিসটা ভালো নয়, আমি জানি ওখানে গেলে কিন্তু আমার খারাপ হবে, কিন্তু আমি বলবো যে না 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 আমায় করতে দাও, আমি এটা ঠিক করে নিতে পারবো। সেটা হচ্ছে দ্বিতীয় যে হরিণটি সেই সম্পর্কে আলোচনা। তো এটার গীতার গল্প আছে খুব সুন্দর। একবার একজন গুরুদেব এসেছেন, শিষ্যকে বলছেন তুমি গীতা পড়বে। কি পড়বে? তো বাংলাদেশের ভাষায় বলতে গেলে গীতা পড়বা, পড়বা বলে, তো গীতা পড়বা। তো গীতা দিয়ে গেছেন, গুরুদেব বলছে আমি একটু তুমি গীতা নিয়ে থাকো, ত্যাগ করো, গীতাকে বোঝো, যে ঠিক আছে। তো গীতা যখন নিয়েছে তো হঠাৎ গুরুদেব এসে দেখছেন যে তিন চার মাসের মধ্যেই বিয়ে টিয়ে করে বসে আছে। গুরুদেব এসেছেন তিন চার বছর পর, দেখছেন দু তিনটে বাচ্চা হয়ে গেছে, সে একটা কুটিরে থাকতো, গীতা পড়তো, পুরো বিশাল ব্যাপার হয়ে গেছে। তখন গুরুদেব বলছে কি রে, তো গীতা পড়তে পড়ে গেলাম, সব সংসার বন্ধন তুই আকর্ষণের মধ্যে পড়লি কেমন করে? গুরুদেব এটা তো আমার সংসার নয়, এটা গীতার সংসার, গীতা গীতা। কিরকম গীতা? বলছে দেখুন গুরুদেব, আপনার এই দিয়া গীতা আমি কি অমান্য করতে পারি? গুরুদেব আপনি দিয়ে গেছেন গীতা, সেই গীতা একদিন দেখি আমি যে একটা ইঁদুরে কেটে দিচ্ছে গীতাটাকে, তাই হলাম যে ইঁদুর থেকে বাঁচাতে গেলে একটা বিড়াল লাগবে, চেয়ারটা সরিয়ে দেবে কেউ? চেয়ারটা সরিয়ে দিল না। বলছে গীতাকে বাঁচাবার জন্য ইঁদুর থেকে কি লাগবে? বিড়াল। আর বিড়ালকে দুধ দেবার জন্য আমি একটা গাভী আনলাম,
তাহলে বিড়ালটা খাবে কি? গুরুদেব গীতাকে রক্ষা করার জন্য কিন্তু এত কিছু, ইঁদুর, বিড়াল, তারপরে এলো গরু, কারণ গরু দুধ দেবে। এবার গরুটা তো কে রক্ষণাবেক্ষণ করবে? তাই জন্যই একটু বিবাহ বন্ধনে আমি একটু বিয়ে করে, তো বিয়ে করার পর আর কি করা যাবে? গুরুদেব এটা আমার সংসার নয়, কার সংসার? তো যখন আসক্তিতে কেউ পড়ে সে অজুহাত দেয় অনেক, সারা দুনিয়া বোঝে যে আরে কি বোকা কি বোকা রে কি করছিস তুই, ও বলবে না না ঠিক আছে সব সব ঠিক আছে, যেটা আপনারা এখানে বাংলাদেশে বলে সমস্যা নাই, তাই না? সমস্যা নাই, দুটো শব্দ, সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু ঘোরতর সমস্যা। ওকে বলা হচ্ছে যে আরে তুই এটা করিস না, হাতি ধরা হয় কিভাবে? তার আগে আর একটা স্ত্রী হাতিকে দেয়া হয়, স্ত্রী স্ত্রী হাতি নিয়ে গিয়ে তাকে কাটায় ফেলে, সেভাবে হাতি ধরে ওই আসক্তির জন্যে। কেন শঙ্করাচার্য বলছেন এই ঘটনাটি, এই আসক্তির জন্যে পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়, এই আসক্তির জন্যে গোলাপের মধ্যে বদ্ধ হয়ে ভমর মারা যায়, এই আসক্তির জন্যে জিহ্বার জন্যে লালসার জন্যে মাছ ধরা পড়ে। আর হাতি এত কামুক যে জানে তার অনেক স্ত্রী সঙ্গী রয়েছে, কিন্তু ও আরেকজন নতুন কাউকে দেখলে তার পেছনে দৌড়াতে থাকে। সেই জন্য হাতিও প্রমাণ করে যত শক্তিশালী হোক না কেন যে আসক্তির জন্যে তাকে মানুষের বশ হয়ে থাকতে হয়। তো সেই জন্যে দ্বিতীয় যে হরিণটি, সেই হরিণটি কি? আসক্তি মৃগ। আমার ভালো লাগছে, আমি যেভাবে আছি ঠিক আছি, আমার কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই। তৃতীয়টি কি? তৃতীয় হরিণ, তৃতীয় হরিণটি হচ্ছে একটি বিশেষ হরিণ, তার নাম হচ্ছে কি? কস্তুরী মৃগ। কস্তুরী মৃগ হচ্ছে একটি মৃগ। প্রথম হরিণটি কি? সেটা গল্প কোথা থেকে শুনলাম? দ্বিতীয় হরিণটি কি? সেটা কামার কোথা থেকে শুনলাম? শ্রীমদ ভাগবত কি? কস্তুরী মৃগ। কস্তুরী মৃগ সর্বশাস্ত্রে আছে, কস্তুরী মৃগর কথা রামায়ণে আছে, মহাভারতে আছে, পুরাণে আছে। সেই কস্তুরী মৃগ হচ্ছে একটি মৃগ যে সম্পর্কে কবি বলছেন, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মম। কেউ জানে কবিতাটা? কস্তুরী মৃগ সম না, আসক্তি এবং মায়ার প্রভাবের দ্বারা মানুষ ভুলে যায় যে সে যে আনন্দ ভেতরে রেখে চলছে, সে যে আনন্দের স্বরূপের একটা অংশ সে ভুলে যায় আসক্তির জন্যে আর মায়ার পিছনে দৌড়ে দৌড়ে। আগের দুটো হরিণের জন্যে এই হরিণটা আসে আমাদের জীবনে, সেটি কি না? সেটা হচ্ছে কনফিউজড মৃগ, ইংলিশে বলতে গেলে সম্পূর্ণরূপে কনফিউজড। কস্তুরী মৃগ হচ্ছে হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে ভারতবর্ষে এক ধরনের হরিণ পাওয়া যায়, যেটা প্রসাধনী ব্যবসায় এবং পারফিউম ইন্ডাস্ট্রিতে অনেক কাজ, মানে ওর নাম, এবং এটা ইনডেঞ্জার স্পিসিস এখন ভারতবর্ষে। এই হরিণটির পুরুষ হরিণের নাভিতে এক ধরনের রেচক পদার্থ জমা হয় যখন সে প্রাপ্তবয়স্ক হয়, আর তার এত সুগন্ধ হয় যে পুরো বনকে মাতিয়ে রাখে। পুরো বনের লোকেরা সবাই জানে এই আনন্দের আর সুগন্ধ কোথা থেকে আসে, কোথা থেকে আসছে, কার কাছ থেকে আসছে? কস্তুরী মৃগর কাছ থেকে আসছে, কিন্তু সে জানে না কোথা থেকে আসছে। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ফ্রম ওয়্যার দিস বিউটিফুল অ্যারোমা ইজ কামিং, কোথা থেকে এই সুগন্ধ আসছে। পাগল হয়ে যায় ও, সে খালি ভাবে কোথায় আছে কোথায় আছে। তার অবস্থাটা অনেক সময় এরকম হয়, জড়জগতে তার উদাহরণ দেওয়া হয় যে আমাদের এখনকার বর্তমান পরিস্থিতির যে অবস্থা সেটা কি? কনফিউশন। প্রথম প্রশ্ন ভগবদ গীতা বার্তা সঙ্গে, আমি কে? আমি জানি না, আমি জানি না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের সবার অবস্থা যে কস্তুরী মৃগ, আমরা সবাই দৌড়াচ্ছি, কোথায় দৌড়াচ্ছি? বাংলাদেশে অনেক হয়ে গেছে, আর না ইন্ডিয়া যাবো, তাই না? যাবে যাবে, ঠিক আছে, আমার সঙ্গে দেখা করো ওখানে। তো ইন্ডিয়া ইন্ডিয়া যাবে, ইন্ডিয়াতে যাবে, তারা কি ভাবছে? দুবাই, ইয়েস, যেন বড় টাওয়ারটা বুর্জ খলিফা,
ওখানে থাকবো, প্রচুর কামাবো। দুবাইতে যারা আছে বলছে বাবা রে কি মরুদান, এখানে পুরো মরুভূমি মরুভূমি, এখানে না এখানে না, আমি কোথায় যাব? আমেরিকা, টেনটেন, হাওয়াই। আর আমেরিকায় যারা তারা ভাবছে চট্টগ্রামে, একটা ছোট্ট গ্রামে আমি থাকলে কি ভালো হতো না, সবুজ দেশ থাকতো, সুন্দর নদী থাকতো, তার সঙ্গে থাকতো খেজুর গুড়, নলেন গুড় বেরোচ্ছে তো এখন, হরে কৃষ্ণ। কোথায় পাওয়া যাবে এই জিনিস? সেটা হচ্ছে এই কস্তুরি মৃগর মতো আমার আমাদের অবস্থা। এই মৃগটা আমাদের জীবনে খুব স্পষ্ট করে আমরা ভাবি যে কোথায় গেলে আনন্দ পাবো, বিশেষ করে যুবক অবস্থায় আমাদের সবার অবস্থায় কস্তুরি মৃগর মতো, যেখানে যাচ্ছে কোথায়। আমাদের কলকাতায় একটা বড় ফেমাস, জানি না তোমরা জেনে থাকবে, এখন তো ইউটিউবে এখন সবকিছু ফাস্ট না, সবকিছু ফাস্ট যুগে যুগে সবকিছু, কারণ গুগল গুরু আছে একেবারে টপিক, এখন সবকিছু ফাস্ট, বাচ্চারাও ছোট থেকেই জেনে যায় সবকিছু। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেছে এই ক্লাস সেভেনের বাচ্চাকে, সিক্সে, পৌষ্টিক তন্ত্র কি? যে ডান হাতে শুরু হয় বাঁ হাতে শেষ হয়, এটাই পৌষ্টিক তন্ত্র। এত ফাস্ট, এত চিন্তাধারা, এত 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 উন্নত। তো কলকাতায় একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে তন্ত্রা। কি নাম? তন্ত্রা। লাউডলি তন্ত্রা। তন্ত্রা দেখি হয় গান হয়, এবং সেখানে একা যাওয়া যায় না, ওখানে একা ঢুকতে দেবে বারণ, ঢুকানো যাবে না একা। কেন? কাউকে না কাউকে যেতে হবে, কাউকে সঙ্গে রাখতে হবে, ওখানে টিকিট কেটে ঢুকতে হবে। আর একটু এইসব মানে আর চলবে বিভিন্ন রকম রঙের জল পাশে চলবে, সব আনন্দই আনন্দ, সবাই ভাবে হাসবে, হরি বল। এই মন্ত্র নেই, ওটা তন্ত্র, ওটা তন্ত্র, মন্ত্র নেই ওখানে। তো সবাই ওখানে যায় কিসের খোঁজে? কিসের খোঁজে? আমি অনেক চিত্র তারকাদের সঙ্গে কাজ করি, কাজ করি মানে প্রোগ্রাম হয়, ওনারা আমাদের মোটিভেশনাল ক্লাসের জন্য বিভিন্ন জায়গায় ডাকে, টলিগঞ্জে আর অন্যান্য জায়গায়, ওনারা আমাদেরকে বলেন কি করব আমাদের বাচ্চাদেরকে নিয়ে, আমাদের নিজেদের জীবন নিয়ে। তন্ত্রায় যায় সোজা হয়ে, আসে যখন ড্রাইভারের কাঁধে হাত দিয়ে, অবস্থা মানে আর দাঁড়াতে পারছে না, আই এম হ্যাপি, হ্যাপিনেস গেছে। তিন বন্ধু একসঙ্গে বসে, এবারে কলকাতায় এবার কেবল ইন্ডিয়াতে অ্যাডভার্টিজমেন্ট আছে, জানি না এখানে হয় কি না। ব্যাক পাইপারের নাম শুনেছ? ব্যাক পাইপার, ব্যাক পাইপার মদের 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 একটা বোতলের নাম ব্যাক পাইপার, দরকার নেই জানার, আমি জাস্ট ইনফরমেশনের জন্য বলছি, এই নয় অনেক বহু তোমাদেরকে খেতে বলছেন তা নয়। তো একটা অ্যাডভার্টিজমেন্ট আছে যে মিল ব্যাঠেঙ্গে তিন ইয়ার, ম্যা তুম আর ব্যাক পাইপার, আমরা তিনজন বন্ধু একসঙ্গে বসবো, আমি তুমি আর মদের বোতল। তো মদের বোতলই পরে সোজা থাকে, বাকিজন ঘুমিয়ে থাকে, ওই বন্ধু দাঁড়িয়ে থাকে শুধু। কেন? সবাই আনন্দ খোঁজার চালে খুঁজছে, কোথায় খুঁজছে? একটু নাচিয়ে দিই, আজকে এই সম্পর্কে থাকি, কালকে ওই সম্পর্কে থাকি, সবাই খুঁজছে রিলেশনশিপ, সবাই খুঁজছে ফেসবুক, আইডেন্টিটি ক্রাইসিস সবাই আমরা খুঁজছি। একে তো আমরা নিজেদেরই অবস্থা কস্তুরি গরিবর মতো, তার উপরে আছে হচ্ছে ইন্টারনেট, নেট মানে কিন্তু যাও সেটা সাবধান, মিডিয়া, মিডিয়া আমাকে শোনাচ্ছে দেশে যুবক জাগো। আমি কি কোন দেশে পৃথিবী পাগল হয়ে যাচ্ছে, মা বলছে একটা জিনিস, বা বলছে একটা জিনিস, বান্ধবী বলছে আরেকটা জিনিস, তুমি কি তুমি আমার দিকে তাকাও শোনা জানো, এখন মনে হচ্ছে আমি কে, কে আমি? আইডেন্টিটি ক্রাইসিস, কস্তুরি মৃগা, আমার অবস্থা কাহিল, আইডেন্টিটি ক্রাইসিস চলছে, ইউটিউব সবসময় চ্যানেল সার্ফিং, ইনস্টাগ্রাম আমি তো কয়েকটা দিয়েছি, ফেসবুক তুমি আমাকে লাইক দিসনি কেন রে, তোরটাতে সকলটাতে আমি লাইক দিই,
এবার আমার সঙ্গে খারাপ করলে তাকে একটু আনফ্রেন্ড করে দিলাম। যা কার কার অভিজ্ঞতা আছে, লজ্জা পাচ্ছে অনেকে, পাশে হয়তো বসে আছে যাকে আনফ্রেন্ড করেছো। যাই হোক, তো বেসিক্যালি the whole problem lies on misidentification of oneself. আমার নিজের আইডেন্টিফাই করতে পারছি না নিজেকে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে এত কিছু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমার নিজের সত্তাই আমি জানি না, সব রকম উপাধি নিচ্ছি, উপাধি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। কিন্তু শাস্ত্র কি বলছে? সর্ববাধির বিধির্মুক্তাম। শাস্ত্রে খুব সোজা আইডেন্টিফিকেশন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আই এম এ সার্ভেন্ট, সেটাতেই সোজা। কারণ ভগবান হচ্ছেন ভক্ত রাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বর সুরিদাম ব্রহ্মচারী সর্বভূতানাম জ্ঞাতমান শান্তি মৃচ্ছতি। ট্রেলার হচ্ছে, সিনেমা নয়, তাই জন্য অপেক্ষা করতে হবে এসকে নিউট্রনের প্রোগ্রামসগুলোর জন্য। তো আমরা উপভোগ করতে পারবো না, আমরা খুঁজতে পারবো না, আমরা কোথায় খুঁজবো সেটাই জানতে পারছি না, কোথায় গেলে ভালো লাগবে। অনেক সময় আমরা স্টুডেন্টদেরকে দেখি যাদের কাউন্সেলিং করি, ওরকম পাগল হয়ে গেছে। একটা ষোলো বছরের ছেলে, ষোলো বছরে কত খুব ছোট, আমার মানে কি বলবো, ভাই ভাইয়ের থেকেও ছোট, তাকে আমি কাউন্সেলিং এর জন্য আমার কাছে এসেছে, মা বাবা পাঠিয়েছে। বড় লোকের ছেলে, পড়াশোনাও ভালো করে, ক্লাস টেন দিয়েছে, আমার কাছে এসে বলছে একটা সমস্যা আছে, আপনি কি পারবেন সলভ করতে? আল্লাহ সমস্যাটা তো শুনি, তারপরে তো চিন্তা করবো, পারবেন তুমি কি হয়েছে? যে সমস্যাটা হচ্ছে একটি মেয়ে আমাকে বারবার দেখে, সমস্যাটা কি আছে? ওটাই সমস্যা, বুঝতে পারছি না যে ওর সমস্যাটা কি, আমাকে বারবার কেন দেখছে, আমাকে সমস্যায় ফেলে দিচ্ছে। তাহলে তুমি তাহলে কি ঠিক করেছো? বলছে দেরি করবো না, বিয়েটা সেরে। আমি তখন বললাম যে তোমার তো ষোলো বছর বয়স, তুমি সব বিয়ে করবে মানে খাওয়া হবে কি করবে? বলছে আমি হোটেলে গিয়ে বয়ের কাজ করব, যা কিছু করব তাকে আমার চাই, তাকে আমার চাই। প্রভু আপনারা বুঝবেন না, সত্যি বুঝতে পারছেন না তোমরা, ষোলো বছর বয়স, ষোলো সিক্সটিন, আমি জানি না তোমাদের এরকম সাক্ষাৎকার আছে কি না। তার কারণটা কি বলছে? আমি ওকে না পেলে, ওকে পেলেই আমি বাঁচবো, আমি বাঁচবো না, কে বললো এখানে একজন বাঁচবো না? হ্যাঁ, অনেকেরই অভিজ্ঞতা আছে মনে হচ্ছে এখানে, তো অসুবিধা নেই। সেটা কিন্তু শুধু পুরুষদের স্ত্রীর জন্য, স্ত্রীদের পুরুষের জন্য সেম, এই নয় যে আমরা পুরুষ বলে তা নয়, দ্যাট ইজ নট দ্য থিং, সবার জন্যই এক। এই আসক্তি হচ্ছে একই, উল্টো উল্টো দিকে দেখতে গেলেও তাই, আমাদের দিকে দেখতে গেলেও এক। সেই জন্য বলা আছে যে আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে কস্তুরী মৃগ আমাদের ভিতরে, ও নিজেই জানে না ওকে, ও কি তোতা পাখি। কিছুদিন কিছু মাস মানে আগে ওকে কিছু একটু ভাল লেগেছে মনে আছে, তাহলে তালি হয়ে যাক মনে আছে। পরের বছরে তো দেখো অনেকে চুলের স্টাইল এরকম হয়ে এসেছে নাকি। আমি কিছুদিন আগে ঘানায় গেছিলাম, ঘানা, ঘানা হচ্ছে ওয়েস্ট আফ্রিকা, তো আফ্রিকাতে গেছি, তো দুবাই এয়ারপোর্টে বসেছি, ট্রানজিট ছিল প্রায় 8-9 ঘন্টা। তা আমি আর অপারেশন কেউ গেছিলাম, হঠাৎ দেখছি দূরে একটা এরকম বসার জায়গা, তার উপরে খুব সুন্দর এরকম কালার, বলছি বাবা তোতা পাখি নিয়ে এসেছে কি, খুব সুন্দর। তো আমি বললাম যে আপনি দেখে আসি, দেখে আসবো কি, দেখে যেন লোকের রং চুলগুলোই ওরকম রং করা। তো বক্তব্য হচ্ছে একটাই, তো হোয়াট উই ওয়ান্ট, আমরা কিভাবে পাবো আনন্দ, যার জন্য এত চেষ্টা করছি, যে সম্পর্কটা খুঁজছি ফেসবুকে, যে সম্পর্কের মধ্যে থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করছি, কোন জিনিসটা পেলে আমি বুঝতে পারবো যে আমি খেয়ে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব, এই সব জিনিসের সুরা হচ্ছে লাস্ট যে হরিণটা, সেই হরিণটা, সেই হরিণটি কি না, হরিণটা হচ্ছে শ্রবণ মৃগ। শ্রবণ মৃগ মানে কি? আচ্ছা প্রথম মৃগটা কি ছিল? ভেরি গুড, দ্বিতীয়টি কে?
ভেরি গুড তৃতীয়টা কি মায়া মৃগ আর আসক্তি মৃগের জন্য কস্তুরী মৃগের মতো আমাদের অবস্থা আসক্তি এবং মায়ার দ্বারা প্রভাবের দ্বারা ভুলকে ঠিক ঠিক কে ভুল বোঝা সেটা হচ্ছে যে বাসের গান আছে না আমি চেয়েছি কি আমি পেয়েছি তা আমি চাই না যা চেয়েছি কেন তা পাই না রাইট সেটা হচ্ছে এই আইডেন্টিফিকেশনের জন্য হয় ভুল মায়ার জন্য হয় এখন প্রশ্ন হচ্ছে এই সব কিছুর সুরাহা আবার এই হরিণই দেয় যেটা আমাদের শাস্ত্রে বলে হরিণকে ধরা হয় কিভাবে হরিণের একটা বিশেষ কোয়ালিটি রয়েছে সেটা কি হরিণ খুব মিষ্টি আওয়াজ মিষ্টি বাজনা খুব পছন্দ করে সেজন্য হরিণকে যখন ধরা হয় বাঁশি আপনারা খুব সুর করে কেউ শীষ দেয় আর হরিণ তোমার সঙ্গে থাকা আর থাকিয়ে থাকে তখন ব্যাগ করেছি তো হরিণের যেটা সব থেকে ভালো কোয়ালিটি যেটা একমাত্র ভালো কোয়ালিটি যেটা সব দোষগুলোকে পুরোপুরি ভাবে ঢেকে দেয় যদি আমরা শিখতে পারি ওর কাছ থেকে সেটা হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু আমরা যদি ভালো জিনিস বেশি শুনি শাস্ত্র কথা শুনি উপদেশ শুনি কান কটা একটু জোরে ভুলে গেছো নাকি কান কটা মুখ কটা রেশিও হলো কত 2:1 কিন্তু আমাকে সেটা করি না বেশি কথা বলি কারণ জীবের হাড় নেই জীব সহজে নাড়া যায় জীব বা দাঁতের মধ্যে ঝগড়ে কটা দাঁত আছে আর জীব কটা একবার জীব আর দাঁতের মধ্যে ঝগড়া লেগে গেছে দাঁতেরা বলছে বেশি কথা বলবে না উড়িয়ে দেবো আরে চিড়িয়ে খেয়ে নেবো একদম রক্তারক্তি হয়ে যাবে কথা বলবে না ঠিক আছে কে বলছে আর জীব বলছে একদম আমার সঙ্গে পাল্লা দিবি না পাল্লা দিলেই মরবি এমন কথা বলে দেবো 32-32 বাইরে চলে যাবে সেজন্য জীব যত বন্ধ থাকে তত মঙ্গল বোবার যারা গৃহস্থ এখানে ওজন বসে আছেন ওরা হয়তো আমার সঙ্গে একমত হবেন সব থেকে ভালো দম্পতি সুখী দম্পতি কারা জানেন যার প্রভু হচ্ছে কালা মাতাজি হচ্ছে বোবা সুখী দম্পতি এটা আমারই বলছি না সারা শাস্ত্রে বলে তার কারণ কি বলতে থাকে আমাদের এই আসক্তি এবং মায়ার জন্যে আর এই কস্তুরী মৃগের জন্যে কি হয় না আমাদের মধ্যে বিকার হতে থাকে অসুবিধে হতে থাকে কিরকম অসুবিধে আমরা ভাবি যে সব ঠিক করে নিতে পারব কিন্তু আমরা মায়াগ্রস্ত সম্পূর্ণরূপে প্রথম অবস্থায় দেখা যায় যখন প্রথম প্রথম প্রেম হয় রাইট প্রথম প্রথম যখন প্রেম হয় পুরুষ বলে স্ত্রী শোনে জি 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 আসলে পুরুষত্ব ভুলে যাচ্ছে বিয়ের পর স্ত্রী বলে আর পুরুষ বলে জি জি তার কিছুদিন পর দুজনে বলে প্রতিবেশী শোনে ঝগড়া তো বক্তব্য হচ্ছে কেন তার কারণ হচ্ছে যে কোনো অবস্থায় যদি সম্পূর্ণরূপে কেউ এই তৃতীয় এবং চতুর্থ বিশেষ করে চতুর্থ মৃগটির প্রতি আসক্ত হয় তাহলে তাদের জীবন সম্পূর্ণরূপে আনন্দময় হয়ে যায় যদি শুনে তারা ভালো কথা সেজন্য আমার ঠাকুমা বলতেন কথা কম বলবি বেশি শুনবি ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন অনুদ্বেগম কর্ম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ সাধ্যায় অভ্যাস যোগেন বাগময়ম তপ উচ্ছতি বাক্যের বেগকে সম্বরণ করে যদি আমরা ভালো শুনি হরিণের কাছ থেকে এটা শিখে শুনি যদি বেশি তাহলে আমাদের মঙ্গল হবে যেখানে কথা কম আর শুনতে বেশি হবে 2:1 যেটা আমি বলছিলাম সেজন্য বলছে একটা খুব সুন্দর ঘটনা আছে গল্প শুনবে গল্প শুনতে ভালো লাগে
আদার একটু জোরে একবার তালি দিয়ে দাও দেখি। এই গল্পটা অন্তত খুব খুব সুন্দর গল্প। তো একবার একটা এটা কিন্তু একটা ঘটনা এবং এটা কিন্তু সত্যিকার ইন্ডিয়াতে একটা জায়গা আছে। একটা চোরেদের পাড়া আছে, চোরেদের পাড়া আছে আর চোরেদের গ্রাম আছে। এটা চৈতন্য চরিতামৃতের সময় থেকে। কোন জায়গায় বলবো না, কারণ আমাকে মনে হয় আশা করতে হয়, জানি না ওরা ফেসবুকে দেখছে কিনা। তারপর ওদের শেখানো হয় লাউ এর উপরে কাপড় রেখে ব্লেড দিয়ে কিভাবে কাটতে হয় যাতে লাউ এর উপরে দাগ না পড়ে। কারণ আমি যাইনি ওখানে শিখতে, আমি শুনেছি তাই বলছি। কিভাবে কথা বলতে বলতে হাতের কাজ করতে হয় শেখানো হয়। তো সেরকম একটা চোরেদের রাজত্বে বা চোরেদের পাড়ায় ছেলের যখন 16 বছর হয়েছে তার হাতে খড়ি হয়। কি খড়ি হয়? হাতে খড়ি মানে তাকে কোথায় যেতে হবে? তার জীবনের প্রথম ছুরির তাকে যাত্রায় যেতে হবে। তো যে পরিবারের এই ছেলে সে খুবই উৎসাহী ছেলে, সে ওই কথা বলছে মর্ব ভণ্ডার লুটবো তো লুটবো ভাণ্ডার, বাবা ছোট মোটো নয় রাজার বাড়িতে চুরি করবো। বাবা বলছে দেখ ওরকম করিস না, ছোট দিয়ে শুরু করবো না বড়। তো বাবা বলছে ঠাকুরদা এসেছে সে আরো বড় চোর ছিল, ঠাকুমা এসেছে সেও আরো বড় চোর ছিল, তো বাবা এসেছে বাবাও অনেক নাম করেছে পড়ায় খুব নাম, তারা এসে আশীর্বাদ দিয়েছে চুমু খেয়েছে, যা বাবা যা এগিয়ে যা তুই আমরা তোর সঙ্গে রয়েছি যা। বাবা বলছে একটা কথা মনে রাখবি, কোনোদিন যেখানে হরি কথা হচ্ছে শুনবি না, তাহলে কিন্তু বংশে কলঙ্ক লাগতে পারে। কি শুনবি না? কি শুনবি না? কি শুনবি না? তোমাদেরকে বলছি না কিন্তু, ওকে বলা হয়েছে। তোকে যখন বলা হয়েছে তো শুনেছে হরি কথা শোনা যাবে না, তো রাজার বাড়িতে চুরি করেছে। তো চুরি করে 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 জিনিসপত্র নিয়ে যখন পালিয়ে যাচ্ছে, পালিয়ে যেতে 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 হঠাৎ একটা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, জন্মাষ্টমী ছিল হরি কথা হচ্ছে, যেতে 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 কি হয়েছে কানে হাত দিয়ে যাচ্ছে, এই করে করে যাচ্ছে শুনবে না, বাবা বলে যে শুনবে না, বংশ পরম্পরা বংশ যেরকম কথা কোনোদিন মানা চলবে না, নাম বদনাম হয়ে যাবে, কানে হাত দিয়ে যাচ্ছে শুনবো না হরি কথা শুনবো না। হঠাৎ পায়ের মধ্যে একটা পেরেক ফুটে গেছে, তো হাতটা খুলেছে, হাতটা খুলে কাঁটাটা বার করতে যতটুকু সময় লেগেছে সেই সময়ের মধ্যে দুটো হরি কথার কানে গেছে। কি কথা না গেছে? দুটো কথা। সাধু বলছে দেবতারা যখন পৃথিবীতে আসে ওদের চোখের পলক পড়ে না আর ওরা মাটিকে স্পর্শ করে না। কি কি এইটুকু শুনেছে আবার কানে হাত দিয়েছে, দিয়ে আবার দৌড়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত মিশনটা সাকসেসফুল হয়। কিন্তু ধরা পড়ে গেছে। তো ধরা পড়ে গিয়ে কি হয়েছে, ওকে নিয়ে গেছে, এবার খুব পিটাচ্ছে। চোরেদের কাছ থেকে একটা শেখার আছে কি, যতই পিটানি খাও কথা মুখ দিয়ে বেরোবে না, কথা বেরোবে না। তো রাজা এখন চিন্তিত হয়ে গেছে, আরে মনে হচ্ছে তো এই চুরি করেছে কিন্তু প্রমাণ দিচ্ছে না, কি করা যাবে মুক্তি বার করতে পারছে না। রাজা বলে যে কারাগারে ডাকো বহুরূপিয়াকে ডাকো, বহুরূপী মানে যে বহুরূপ ধারণ করে। সেই বহুরূপী যখন এসেছে বহুরূপীকে বলছে এর মুখ থেকে কথা বার করতে হবে, বলছে আপনি একদম চিন্তা করবেন না আমি জানি কি করতে হবে, সর্বপ্রথমে ছেলে আমার 5 মিনিট লাগবে ঠিক করতে, বলে কি করবেন? বলছে আমি চোরেদের দেরি হয়ে সেজে যাবো রাত্রেবেলা। বলে ঠিক আছে তাই করো। তো কারাগারে ছেলেটা শুয়ে আছে, খুব মার খেয়েছে করছে, তো শুয়ে আছে, তখন এ সেজে গেছে। পেছন থেকে একটু আস্তে আস্তে লোকেরা সংটাক বাজাচ্ছে করছে, আর ওগি উপস্থিত হয়েছে, বলছে বাবা আমি এসেছি, চোখ খুলো বাবা পিঠে আর পেছনে লাগছে। হ্যাঁ মা, বলছে আমি তোমাদের কুলদেবী চৌরি দেবী। কি নাম? আমি চৌরি দেবী,
আমি এসেছি, আমি তোর প্রতি খুব প্রসন্ন। তুই চুরি করেছিস খুব ভালো করে, তাই না? তো বলতেই যাবে কিন্তু তার আগেই ওর কথা মনে পড়ে গেছে, সাধুর কথা। দেবী দেবীরা যখন আসে চোখ পড়পড় হয় না, আর মাটিতে লাগে না পা। হরে কৃষ্ণ, ঠান্ডা হয়ে থাক। ও ফিরে এসে বাবাকে বলছে, বাবা বলছে কি করে ফিরলি, কি হলো কি হলো? বাবা বলছে তুমি মিথ্যাবাদী, তুমি কেমন করে কথা বললে যে মঙ্গল হয় না সাধুর কথা শুনলে। আমি আজকে বেঁচে ফিরেছি কারণ আমি 2 মিনিটের জন্য শুধু ভালো হরি কথা শুনেছি, সেজন্য আমি আর তোমাদের এই কাজ করব না, আমি সাধুর কথাই শুনে নিজের জীবনকে পরিবর্তন করব। আমাদের যেটা বলার বক্তব্যের জন্য এই গল্পটি আমি শোনালাম, সেটি হচ্ছে যদি আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বানিয়েছেন শুধুমাত্র একটা জিনিসের বলে, সেটি হচ্ছে কীর্তন এবং হচ্ছে কৃষ্ণ কথার মাধ্যমে। যত বেশি করে আমরা কৃষ্ণ কথা শুনব, যত বেশি করে আমরা বুঝতে পারবো যে আমাদের এই মানব জীবনে কি করা উচিত। যে যত বেশি ভালো কথা শোনে তার চিন্তাধারা সবকিছু সেরকম মঙ্গলময় হয়। সেজন্য ভগবান বলছেন, অনন্য চিন্তায়স্তমান ইয়ে ইয়ানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং ভজাম্যাহম্। যে সবসময় আমার কথা চিন্তা করে সে তার সব দায়িত্ব আমি গ্রহণ করব। এবং চিন্তা করবে কেমন করে? চিন্তা তখনই করতে পারবে যখন সে শ্রবণ করবে খুব ভালো করে। সেজন্য বলা হয় যদি আমরা ভালো করে শুনি, এটা পুরোটা আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। শাস্ত্রে বলছে, আচ্ছা কার প্রথমে জিজ্ঞেস করি, কার কার মনে হয় এমন একটা যদি দেশ হতো যেখানে চুরি ডাকাতি হিংসা দেশ কিছু না থাকতো, সবাই সবাইকে ভালোবাসতো, কেমন লাগে শুনতে? সত্যি কথা বলো, বি অনেস্ট, কার কার মনে হয় খুব ভালো হয়? প্রভু, ভেরি গুড। কার কার মনে হয় যে আমাদের নিজেদেরও কিছু করা উচিত এটা এইটার জন্য, যদি কালচার পরিবর্তন করতে হয় নিজেরাও কিছু করতে রাজি আছি? ভেরি গুড। সেজন্য বলা হয় শাস্ত্রে, যা আমরা শুনি সেটাই আমরা চিন্তন করি, সেটাই আমাদের মনে থাকে। যা আমরা মনে রাখি সেরকমই আমরা কথা বলি, যেরকম আমরা কথা বলি সেরকম আমাদের ব্যবহার হয়, হ্যাঁ কি না? একটু জোরে। আচ্ছা, এই লাইটগুলো চিকমিক চিকমিক করছে, এটা একটু বন্ধ করে দেওয়া যাবে কি? এগুলো সবার চরিত্র একত্রিত ভাবে একটা কালচার বা সংস্কৃতি তৈরি করে। সেটা প্রভুপাদ একজন ছিলেন, তার প্রভাবে তার হরিকথায় এত বীর্যবান ব্যক্তিত্ব ছিলেন তিনি, তার কথার মাধ্যমে সারা বিশ্বে এখন 600 বেশি ফার্ম কমিউনিটি ইসকনের, 350 বেশি মন্দির, 1500 বেশি রথযাত্রা এবং কয়েক কোটি ভক্ত তৈরি হয়েছে শুধু হরি কথার মাধ্যমে। শুধু প্রভুপাদ বলেছেন, শুনেছি এবং তারপর পৃথিবীর পরিবর্তন হয়েছে। আজকের সময়ে CNN অনুযায়ী একজন ব্যক্তি যে সারা পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিয়েছে এই কলিযুগে, তিনি হচ্ছেন AC ভক্তিবেদান্ত স্বামী কেন না? এই বাঙালি ব্যক্তি, তিনি শুধু হরি কথা বলেছেন, কীর্তন করেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এর মাধ্যমে সারা পৃথিবী পরিবর্তন করেছেন শুধু হরি কথা শুনিয়ে। আজকে এমন কোনো দেশ নেই যেখানে এই হরি নাম হচ্ছে না বা কৃষ্ণ নাম হচ্ছে না। তো সেজন্যে যত বেশি করে আমরা শ্রবণ করব, শাস্ত্রে অনেক উদাহরণ দিয়েছে, আমি সেই উদাহরণ তোমাদেরকে দিয়ে শেষ করতে পারবো না, সেজন্য তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি সাজেস্ট যে কোর্স আমিও দিয়ে থাকি
এবং সারা পৃথিবীতে এই কোর্স আমূল পরিবর্তন করছে। তোমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ইউ ক্যান বি অ্যাজ ইউ আর, তোমরা যেরকম আছো ওরকম থাকো, কিন্তু ইওর বিহেভিয়ার, থট প্রসেস সবকিছুর পরিবর্তন হয়ে যাবে। এন্ড ইউ উইল বি এ গুড পার্সন। মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। সেই জন্য বাংলাদেশের এই বছরের এই যুবগোষ্ঠী যারা এখানে বসে রয়েছে, তোমরা যদি ভালো জিনিস শোনো, তোমরা যদি শ্রবণের প্রতি উৎসাহ রাখো, তোমরা যদি গ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করো, কে কিরকম জিনিস শুনছে, কিরকম বন্ধু রাখছে আর কিরকম বই পড়ছে দেখে বোঝা যায় তার চরিত্র কিরকম। তো সেজন্য এই শ্রবণ মৃগ হচ্ছে এমন একটি মৃগ যার মাধ্যমে সম্পূর্ণরূপে একজন মানুষের পরিবর্তন সাধন হয়, তার মায়া কাটে। ভগবান নিজে বলছেন, দৈবী হৃষ্যাগুণময়ী আসক্তি, যত রকমের আসক্তি আছে, ভুল যেগুলো সম্পূর্ণরূপে সব প্রকার আসক্তি যেগুলো জড় জগতে, সেগুলো হচ্ছে ভুল, সেগুলো সব চলে যাবে যদি আমরা শুনি, যে আমরা বিস্তারিত ভাবে ভাবি আমি কে, আমি কে, সব চলে যাবে অজ্ঞানতা যদি আমরা সম্পূর্ণরূপে, আরে স্লাইডটা কোথায় গেল, যদি আমরা ভালো করে শ্রবণ করতে পারি। তো সেই জন্যে আমি নিজেও দেখেছি, যখন আমি রোজ পড়ি, রোজ শুনি, আই এম অলওয়েজ সাবচার্জড। কোনোদিন এরকম হয় না যে আমি ভাগবতম পড়িনি এখনো পর্যন্ত, ভগবানের কৃপা এবং সবার আশীর্বাদে, রোজ নিয়মিত। এবং একটা শোনা যায় যে আমরা বলি অনেক সময়, আসছে বছর, আসছে বছর, বছর বছর, এই করলে চলবে না, আবার পরের বছর বিধ্বস্ত করলে আমরা সবাই আসবো, আসছে বছর, আসলে আমরা হবে না, ওটা উৎসাহ হবে শুধু। শাস্ত্রে বলছে যদি আমি ভালো থাকতে চাই, অ্যান্টিভাইরাস সবসময় আপডেট করতে হবে, যদি আপডেট না করা হয় মোবাইলও যাবে, ল্যাপটপও যাবে, রোজ রিচার্জ করতে হবে মোবাইল। তো এই চার্জারটা হচ্ছে আমাদের জীবনের হচ্ছে হরিকথা, কৃষ্ণ নাম। এবং সেই জন্য শাস্ত্রে বলছে, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠুক্য। উই আর সাফারিং, আমি ওজন কমাতে চাই না অনেক সময়, কিন্তু হৃদয়ে অনেক ওজন আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্তর্য। গীতায় বলছে, গীতা মহাত্মে, মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত কৃতামৃত স্নানম সংসার মলনাশনম, সংসারের মল সম্পূর্ণরূপে নাশ হবে যদি আমরা রোজ এভরিডে প্র্যাকটিস গ্রিপ স্কিল আমরা শুনি। তো সেই জন্য আমি আর দীর্ঘায়িত করব না, আর অনেক ফেস্টিভ্যাল আছে। আমি যেহেতু বাংলাদেশ এবং তোমাদের সবাইকে খুব ভালোবাসি এবং প্রভুপাদের সেবাতে সম্পূর্ণরূপে যুক্ত হতে চাই, আমি চাই যে তোমরা খুব সিরিয়াসলি এই ব্যাপারটিকে বোঝো। কার কার ভালো লেগেছে? তো শ্রবণ কমপ্লিট হয় তিনটি স্টেজ, চারটি স্টেজের মাধ্যমে। প্রথমে হচ্ছে শ্রবণ, দ্বিতীয়টা হচ্ছে মানন, কি শুনলাম, এই বাইরে গেলাম আপনারা কিছু ব্যবহার করো সেটাতে, তাহলে আমার এতক্ষণ যে এনার্জি দিলাম তা আমার লাভ হবে, আমার সেবা কাজে লাগবে, তোমাদের প্রতি যে সেবা করছি। তো প্রথমটা হচ্ছে কি? শ্রবণ। দ্বিতীয়টা মানন, তৃতীয়টা নিধি ধ্যান, আমাদের নিজের জীবনে ব্যবহার করা, আর চতুর্থ হচ্ছে কীর্তনম। অর্থাৎ আমি যে আজকে ভালো শিখেছি, ভাই বোন দাদা জ্যাঠা মা বাবা কিছু ভালো শিখে গেছে কি? হ্যাঁ কি না? তো সেটা আমরা একজনের সঙ্গে যদি আলোচনা করি তাহলে কমপ্লিট হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। মহাদেবকে ডাকা হয়েছিল কেন, কি পান করার জন্য, কি পান করার জন্য? সেই বিষ পান করার পর মহাদেব ফিরে যান, তারপর সবার অন্তিমে সমুদ্র মধ্যে থেকে কি বেরিয়েছিল? অমৃত পান করার জন্য মহাদেবকে ডাকা হয়েছিল, ডাকা হয়েছিল, আন্দোলন করেছিলেন, চলবে না চলবে না, অমৃত দিতে হবে, কেন মহাদেব করেননি? তার কারণ, উনি দুটো অমৃতে সবসময় নিজেকে ডুবিয়ে রাখেন।
তার জড়জাগতিক এই অমৃতের প্রয়োজনীয়তা নেই। সেই দুটো অমৃত হচ্ছে, মন দিয়ে শোনো, কৃষ্ণ নামামৃত আর কৃষ্ণ কথামৃত। অর্থাৎ ভগবানের দিব্য নাম, হরির নাম, হরির নাম, হরির নাম কেবলম কলো নাস্তিক 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 গতির অন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হচ্ছে কৃষ্ণ কথা, কারণ ভগবানের লীলা করে, ভগবানের যে সমস্ত লীলা আমরা শ্রবণ করি তার মাধ্যমে জগতের কল্যাণ হয়, নিজেরও কল্যাণ হয় জগতেরও কল্যাণ। চাণক্য পণ্ডিত বলছেন, can I take another 2 minutes? Pandit bro, can I take another 2 minutes? Adu minute nebo? Sure? Jore dile bolle bhalo hobe. Thank you. Chanakya Pandit ekta shuddho shlok bolchen. Ei shlokta bolle hoyto bojha jabe na, ami tar bangla onubad ta kore dicchi. Chanakya Pandit bolchen, je somosto dhir byakti, jagote khushir byakti, jara anonde thakte chan, তাদের কাল কিভাবে যাপন করা উচিত? উনি বলছেন, প্রাতে স্ত্রী প্রসঙ্গাত, কি প্রাতে স্ত্রী প্রসঙ্গ, সকালবেলা স্ত্রী নিয়ে আলোচনা করো। কি ব্যাপারটা কি ভালো না? সব রকম চিন্তা করা থেকে ছেড়ে স্ত্রীদের নিয়ে আলোচনা করো। প্রাতে স্ত্রী প্রসঙ্গাত, মধ্যাহ্নে দ্রুত ক্রীড়া চলা, দুপুর বেলা জুয়া নিয়ে আলোচনা করো। আরে তো পাণ্ডু ব্যক্তি একদম, যারা কোথায় ছিল গুরু, এই সময় এলো না কেন? তার বক্তব্য আছে, আরো আছে, সকালে মেয়েদেরকে নিয়ে আলোচনা করো, দুপুরে জুয়া, আর রাতে চৌরা গঙ্গা, অর্থাৎ চুরি বিদ্যা নিয়ে আলোচনা করো। পারফেক্ট লোক, এত সুন্দর বলেছেন, রাইট? কাল যাবতি ধীমতাম, এইভাবে কাল যাপন করে যারা খুব ধীর ব্যক্তি, খুশি ব্যক্তি, সাধু ব্যক্তি। সকালে স্ত্রী, দুপুরে জুয়া, রাত্রে চুরি। চাণক্য পণ্ডিতের মতো লোক এরকম বলে গেলেন? তুমি ব্যাখ্যা করছেন, জানেন যে আমরা এখানে সেমিনার দেবো, আমরাও বসবো শুনবো, কিরে বাবা, চাণক্য পণ্ডিত ভাবে কিভাবে বলেন? উনি তার ব্যাখ্যাতে বলছেন, সকালে যে প্রাতে স্ত্রী প্রসঙ্গাত, অর্থাৎ সীতাহরণ, রামায়ণ পড়তে বলা হচ্ছে, চরিত্র গঠন হবে। ও এই বললেন। দুপুরে হচ্ছে দ্রুত ক্রীড়া আছে, অর্থাৎ মহাভারতের দুধ ক্রীড়া, অর্থাৎ মহাভারত দুপুরে পড়তে হবে, কারণ মহাভারত পড়লে ঘুম আসবে না। ভারতবর্ষে একটা সিরিয়াল হয়েছিল, সারা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে গিনেস বুকে, যে সময় চোরেরাও সেই সিরিয়ালটা দেখত। সেটা কি? জড়জগতের মানুষ তিনটে জিনিস শুনতে চায়, ভাগবতম বলছে, রোম্যান্স, আজ তুজে দেখা তো লে জানা সানা, রোম্যান্স, রাইট অর রং? কৃষ্ণ লীলা ইজ ফুল অফ রোম্যান্স। সেকেন্ড, পলিটিক্স, এভরিবডি ওয়ান্টস টু হিয়ার কৃষ্ণ লীলা ইন মহাভারত ইজ ফুল অফ পলিটিক্স। দেন লাস্টের পেজ খবর কাগজে স্পোর্টস, কৃষ্ণ লীলা ইজ ফুল অফ স্পোর্টস। সেজন্য চাণক্য পণ্ডিত জানেন, সেজন্য তিনি বলছেন কি, সকালবেলা চরিত্র গঠনের জন্য সীতাহরণ, অর্থাৎ রামায়ণ পড়া উচিত, দুপুরবেলা মহাভারত, আর রাত্রে কি পড়া উচিত? চুরি বিদ্যা। কি চুরি? মাখন চোর, কৃষ্ণচন্দ্র ভগবান কি? এজন্য বলা হচ্ছে চৌরাগ্য জ্ঞান্যম পুরুষম নমাম। রাত্রে কোন চন্দ্র সম্পর্কে আলোচনা করা হচ্ছে? শ্রীমৎ ভাগবতম আস্বাদন করা হচ্ছে, সব হচ্ছে শোনার ব্যাপারে। শুনলে কি হবে? আবার যা শুনবো সেটাই চিন্তা করব, সেরকম বলবো, সেরকম স্বভাব হবে, সেরকম চরিত্র হবে, সবার চরিত্র একসঙ্গে নিয়ে একটা ভালো বাংলাদেশ গড়া যাবে, তাই না? সেজন্যে সব থেকে বড় যদি দেশের কেউ কল্যাণ করতে চায়, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার মাধ্যমে একটা দেশের কল্যাণ সম্ভব, সেখানেই ভাইচারা সম্ভব, সেখানে কোনো বাদ বিচার নেই। সেজন্যে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। 2019 অনেক সুন্দর কাটুক। আমি শ্রী রাধা গোবিন্দা জগন্নাথ বলদেব সুভদ্রার কাছে প্রার্থনা করি, তোমরা সিরিয়াসলি আনন্দের সহিত আরও সুন্দরভাবে নিজেদের সম্পর্কে জানার উৎসাহে ইসকন ইউথ ফোরাম জয়েন করো।
তোমাদের জন্য রইল আমার অনেক স্নেহ অনেক আদর অনেক ভালোবাসা থ্যাংক ইউ ভেরি মাচ হরে কৃষ্ণ